मंत्री परिषद दल अन्यायर विरुद्ध लड़छे लड़बे लड़छे लड़बे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय। प्रथमे राज्यवासी के प्रथम शारद शुभेच्छा जाना बांगला बांगाली एवं सनातनी सर्वप्रिय उत्सव दुर्गा पूजा और शारद उत्सव शुरू हो गए। আমরা আজকে অনেক প্রোগ্রাম প্রত্যেক বিধায়কেরই থাকে, তাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমরা কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলোর বিধায়ক, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি পাশাপাশি সমস্ত বিধায়ক আছে, সঙ্গে আজকে মিটিংয়ে যারা আমরা এখানে কুড়ি জন মতো ভারতীয় জনতা পার্টির বিধায়ক, আমরা একটা অল্প সময়ের জন্য সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর বাবা সাহেবের মূর্তির তলায় দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমাদের প্রতিবাদটা রাখলাম। আমাদের প্রত্যেকের হাতে সংবিধানের এই বই আমাদের হাতে ছিল এবং এখনো আছে। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস সমস্ত সীমা অতিক্রম করে যেটা স্বাধীনতার পরবর্তী সময়ে এই বিধানসভায় কোন রাজনৈতিক দল করেননি, এমনকি ভারতবর্ষের অন্য কোন বিধানসভাতে বা লোকসভাতে এই ধরনের একটাও উদাহরণ নেই যে একজন দায়িত্বশীল পদাধিকারী, যিনি তৃণমূল কংগ্রেসের পদেও আছেন মহাসচিব, আবার এখানকার পরিষদীয় মন্ত্রী, তিনি তার সরকারি কক্ষে, বিধানসভার সরকারি কক্ষে আরেকজন মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে সাথে নিয়ে একজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন, পতাকা ধরালেন। এ একেবারে নজিরবিহীন ঘটনা এবং এই রাজ্যে আমরা বারে বারে যেটা বলে এসেছি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, যেটা সংবিধানের মূল বক্তব্য, তাকে নস্যাৎ করে দিয়ে, তাকে একেবারে সমাধিস্থ করে দিয়ে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থার এটাই ছিল লাস্ট জায়গা, যে জায়গাটা শেষ করল। তা আমরা আজকে এর প্রতিবাদ রাখলাম। আমরা বিধানসভার অর্থাৎ কাজের দিন শুরু হলে আমাদের বিধায়করা অধ্যক্ষের কাছে আমরা ডেপুটেশন করব, কারণ এই বিধানসভা ভবনের কাস্টোডিয়ান হচ্ছেন সম্মানীয় অধ্যক্ষ এবং সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে রাজ্যপাল। আমরা অধ্যক্ষ এবং রাজ্যপালের কাছে যাব আর আমরা পিলও করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব মহামান্য উচ্চ আদালতে, আদালত খুললে এর নিষ্পত্তি শেষ আমরা দেখে ছাড়ব। আমাদের রাজনীতি নিয়ে কোনো বক্তব্য নেই, কে এলো কে গেল সেটা নিয়েও আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে আইনসভা এবং সংবিধান যাকে দায়িত্ব দিয়েছে, যে বিধানসভা একটা সংসদীয় গণতন্ত্রের পবিত্র স্থান, আমাদের কাছে আরেকটা মন্দিরের মতো, সেই জায়গাতে পতাকা ধরিয়ে পরিষদীয় মন্ত্রী তার সরকারি কক্ষে যে কাজটা করেছেন, এ কাজ শুধু অনৈতিক নয়, এ কাজ শুধু নিন্দনীয় নয়, এ কাজ নজিরবিহীন, এবং এটা নিয়ে এইখানে থেমে থাকলে হবে না। উৎসবের মরশুম কেটে গেলেই এটা নিয়ে আরো বৃহত্তরভাবে মাঠে নামা দরকার। আমি বিরোধী দলনেতা হিসেবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কি নয়, এই রাজ্যের যে রাজনৈতিক দলগুলো বিধানসভার বিভিন্ন নির্বাচনে লড়েন, নির্বাচন কমিশন নথিভুক্ত, তাদেরকে বলবো প্রতিবাদ করতে, এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেও যদি কোন শুভবুদ্ধি সম্পন্ন লোক থাকেন, যিনি নিজেকে কর্মচারী মনে করেন না, রাজনৈতিক কর্মী মনে করেন, তাদেরকেও বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার আছে। এইটুকু আমাদের। কালকের ঘটনায় স্পিকারের ভূমিকা
স্পিকারের ভূমিকা আমি বলবো কি করে? স্পিকার তো জয়েন করাননি। পরিষদীয় মন্ত্রী শুনুন, এখানে আপনিও জানেন আমিও জানি, আমি অধ্যক্ষের ব্যক্তিত্বকে পাণ্ডিত্যকে তার চেয়ারকে মর্যাদা দিয়েই বলি, এখানে পরিষদীয় মন্ত্রীর ইশারাতে সব, তিনি তার সরকারি কক্ষে এটা করেছেন। এক্ষেত্রে আমরা স্পিকারের কাছে যাইনি, কারণ ঘটনাটা কাল বিকেলে ঘটেছে। অভিযোগ জানাবেন? আমরা তো যেদিন সরকারি অফিস খুলবে সেই দিনই ভারতীয় জনতা পার্টি বিধায়করা মিলিত হবে বিজয় করার জন্য। বিজয় করার পরে আমরা অধ্যক্ষের কাছে যাব এবং অধ্যক্ষের কাছ থেকে এখান থেকে মার্চ করে আমরা রাজভবনে যাব। অধ্যক্ষের কাছে এই কারণে যাব, বিধানসভা ভবনের কাস্টোডিয়ান হচ্ছেন অধ্যক্ষ, আর রাজ্যপালের কাছে এই কারণে যাব যে সংবিধানের রক্ষাকর্তা হচ্ছেন রাজ্যপাল। আর সাথে সাথে 8ই নভেম্বর কলকাতা উচ্চ আদালত খুললে আমরা আমাদের বিধায়করা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন, এটা শেষ দেখে আমরা ছাড়ব। কিন্তু এই ব্যাপারে আইনি প্রতিবন্ধকতা নেই, কিন্তু নজিরবিহীন, সব জিনিস আইনি প্রতিবন্ধকতা দিয়ে হয় না। স্পিকারের অনুমোদন ছাড়া কি করে এটা করলো বিধানসভা? সেটা অধ্যক্ষকে আপনি জিজ্ঞেস করুন, আমার সঙ্গে অধ্যক্ষের কোনো কথা হয়নি এবং আমি আস্থাশীল যে অধ্যক্ষের কাছে আমরা পৌঁছালে বা আমাদের আজকের প্রতিবাদের খবর তিনি নিশ্চয়ই পাবেন, তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। না নিলে আমরা তো বলছি রাজ্যপালের হস্তক্ষেপ চাইব, আমরা আপিল করব, জনস্বার্থ, এটা জনস্বার্থযুক্ত, কারণ এটা পাবলিক প্রপার্টি, এটা তৃণমূল কংগ্রেসের প্রপার্টি নয়। এই সংবিধানটাকে বানিয়ে গেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংবিধান প্রণেতারা, এটা কোন পার্টির সংবিধান দলিল নয়। এখানে আইন তৈরি হয়, সেই আইন প্রশাসন ইমপ্লিমেন্ট করে এই 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 বিধানসভা ভবনকে পার্টি অফিস বানিয়েছেন তৃণমূল কংগ্রেস গতকাল। এটা এটা তো জনগণ মেনে নেবেন না, অত জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, এর বিহিত হওয়া দরকার আছে, এর পরিষ্কার একটা যে ফলাফল, নির্ণায়ক ফলাফল বেরিয়ে আসা দরকার। না আমি এখানে আমি যেদিন শপথ নিয়েছিলাম, আমাদের এমএলএরা যেদিন শপথ নিয়েছিল সেদিন তৃণমূলের কে কে ছিল, বিজেপি যারা শপথ নিয়েছিল সেদিন তৃণমূল কংগ্রেসের কে কে ছিল? আমি এ ব্যাপারে মন্তব্যই করব না। আমাদের বিজেপি সদস্যরা যেদিন শপথ নেয় সেদিন আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের কোন কোন মাতব্বররা ছিলেন। একটা জিনিস জানা, সেটা হচ্ছে ইতিমধ্যে